পক্ষে সন্দেহ যে আমাদের বাবা আসলে অবস্থাটা বড় ভালো নয়। আমার মনে হয় তারা আমার বাবাকে গুম করে ফেলছে অথবা মানে উনি শারীরিকভাবে একেবারেই অসুস্থ হয়ে পড়েছেন, আমরা এরকম সন্দেহ করছি। দীর্ঘদিন ধরে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা আপনাদের জাতির বিবেক আপনাদের কাছে মাধ্যমে জাতির কাছে জানাইতে চাই, আমাদের বাবাকে আমাদের দুই ভাই, আমার বড় ভাই সিরাজুল ইসলাম ভরসা এবং সাইফুল উদ্দিন ভরসা, এই দুইজন মিলে আমার বাবাকে আজকের থেকে প্রায় 1.5 বছর আগে জিম্মান আমার নাম দিয়ে আমার বাবাকে নিজেদের কাছে রেখে আমাদের সম্পত্তি দখল নেওয়ার জন্য তারা পায়তারা করে চলে আসছে। আমরা বাধ্য হয়ে আইনকে শ্রদ্ধা জানিয়ে আমরা জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের যেতে হয়েছে। আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে সুপ্রিম কোর্টের মাধ্যমে আমাদেরকে বাবাকে দেখানোর সুযোগ করে ওনারা আমাদেরকে দিয়েছিল। এই সুযোগ বলে আমরা এই মাননীয় জেলা দায়রা জজ মহোদয়ের মাধ্যমে আমাদেরকে গত 2 তারিখ এবং আজকে 16 তারিখ দুইবার দুটি দিতে আমরা দেখা করার সুযোগ পেয়েছিলাম। কিন্তু আমার ওই ভাইরা আজকেও আমার বাবাকে তারা এখানে আমাদেরকে দেখার সুযোগ করে দিল না এবং আমরা খুব শঙ্কিত, ভীত যে আমার বাবা, আমাদের বাবা এখনও বেঁচে আছেন কি না এবং উনি সুস্থ আছেন কি না, এইটা আমাদের কাছে এখন এত বেশি। আর উনি, আপনারা জানেন, উনি রংপুরের একজন খুব জনপ্রিয় ব্যক্তি এবং 3-3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আজকে ওনার মতো ব্যক্তিকে যদি এইভাবে আমরা আইনের দ্বারস্থ হয়েও ওনাকে দেখার সুযোগ না পাই, এইটা আমাদের মতো বা আমরা হয়তো ওনার কোনো যোগ্য সন্তান কি না নিজের কাছে এখন আমাদের কাছে এটা আমাদের নিজের বিবেকের কাছে এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়ে আছে। তা যাই হোক, আপনারা জাতির বিবেক হিসাবে আপনাদের মাধ্যমে এইটা আমি বা আমরা আমাদের পরিবার থেকে আমাদের জাতির আশঙ্কার প্রতীক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বলবো এই বিষয়টা হস্তক্ষেপ করার জন্য, যাতে আমাদের এই পরিবারটা বেঁচে যায় এবং এই পরিবারের সুনাম ধরে রাখতে পারি। এই পরিবারের মাধ্যমে বাংলাদেশে কিন্তু আমাদের অনেক মিল ফ্যাক্টরি ছিল, যাতে অনেক লোক চাকরি করে তাদের জীবিকা নির্বাহ করত। আজকে আমাদের মিল ফ্যাক্টরিগুলো প্রায় বন্ধ হয়ে গেছে। এই দুটি ভাই আমাদের এই পরিবারটাকে ধ্বংসের পেছনে, আমরা সমস্ত বাকি ভাই বোনরা কিন্তু সবাই একসাথে আছি, শুধু দুইটি ভাই বাদে সবাই আমরা একসাথে আমাদের এই পরিবারটাকে বাঁচানোর জন্য আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের উচ্চ মহলে আমাদের আরজি জানাচ্ছি, যাতে আমাদের এই পরিবারকে বাঁচায় দেয়। আমরা আসলে নিজেও বুঝতে পারছি না তাদের মূল স্বার্থটা কি। তারা আসলে যেটা এখন যেটা বোঝা যাচ্ছে, আমরা তো চাচ্ছি আমার বাবার সুচিকিৎসা হোক, সে ভালো থাকুক। আমরা সবাই দেখতে পাই এলাকার লোকজন তাকে অনেক ভালোবাসে, সে 3-3 বারের এমপি, অনেক মানবিক অনেক কাজ সে করছে। এলাকার লোক অনেকেই আমরা প্রশ্নবিদ্ধ যে আসলে আপনার বাবার আপনারা কী করছেন। আসলে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কারণে আমরা আইনের মাধ্যমে গেছি, কিন্তু আইনের মাধ্যমে যাওয়ার পরও যে আমার ছোটো ভাই আইনকে অমান্য করে এইভাবে কোর্টের আদেশ অমান্য করে সে মানে বিদর্ভে বের হচ্ছে, আমরা নিজেরাই শঙ্কিত। আসলে কি আমার আব্বা জীবিত? আর যদি সে জীবিত হয় তাহলে সে হয়তো এমন অবস্থায় আছে। তবে আমরা একটা কথা বলবো যে যদি আমার আব্বার কিছু হয়ে যায় আমরা কিন্তু কোনো ছাড় দেবো না, কিন্তু সে যে কৌশলে জিম্মায় কাকে নেয়, যে অসুস্থ যে বাচ্চা তাকে জিম্মায় নেয়, জিম্মায় বলা নাই যে আমরা ছেলেমেয়েরা বা আমার মা দেখতে পারবে না, কিন্তু সে কৌশল করে আমাদের বাবাকে আটকায় রাখছে। এত সম্পদের লালসা, তুমি সম্পদ নিবা সেটা পরের কথা, আমাদেরকে দেখতে তো দিবা, আমাদেরকে দেখতে দিচ্ছ না কেন? এটা কী ধরনের এই উপমহাদেশে সাবকন্টিনেন্টাল? আমার জানা মতে, আমি যেটা জানি, সবার শাহজাহানের আমলে আওরঙ্গে যে তার বাবাকে বন্দি করছিল, কিন্তু এই প্রথম আমাদের নিজেরই ঘৃণা লাগতেছে। আমরা এত বড় একটা লোকের সন্তান হয়ে আজকে আমরা নিজেরা নিজের কাছে লজ্জিত যে আমরা কী একটা পর্যায়ে পড়ে গেলাম, যেখানে এত আমাদের মিল ফ্যাক্টরি হাজার হাজার লোক করে খাইতো, সেই লোকগুলোও বেকার, সবাই আমাদের ফোন দেয় কান্না করে, স্যার কবে ঠিক করবেন। আমরা বারবার বড় ভাইকে চেষ্টা করছি মীমাংসা করার জন্যে, কিন্তু সে কেন জানি মীমাংসা করে না। এটা আসলে কী তার মধ্যে আমরা নিজেও বুঝতে পারতেছি না। যাই হোক, এইটা আর কি আপনাদের মাধ্যমে আমরা চাই যে এই ব্যাপারটা যদি ঊর্ধ্বতন মহল ইয়া করে, আমরা শুধু আমরা না, প্রত্যেকটা ছেলে মেয়ে এবং ভবিষ্যতে কোনো বাবারাও যেন এইরকম ইয়া সম্মুখীন না হয়, এমন কিছু হওয়া দরকার এই এর আলোকে যেন আর কেউ কারো বাবাকে জিম্মা করে নিয়ে কৌশলে আটকায় নিয়ে কারো ক্ষতি করতে না পারে। এই ধন্যবাদ, আসসালামু আলাইকুম।